নমস্কার বন্ধুরা এই হিসেবে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা কোনো জেনারেল সায়েন্সের পার্ট সিক্স তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে নেবে তো আজকে আমাদের ফার্স্ট কোশ্চিনে বলা হয়েছে কোন পানির রক্তের রঙ বেগুনি তোমাদের অ্যান্সার হবে গোল কিমি গোল কিমির রক্তের রঙ হচ্ছে বেগুনি এরপর দেখে নেব দ্বিতীয় নম্বর কোশ্চেন অ্যান্টিজেন কোথায় পাওয়া যায় তোমাদের অ্যান্সার হবে মানব শরীর ও শরীরের বাইরে অ্যান্টিজেন পাওয়া যায় আর তোমরা মনে রাখবে যে তোমাদের অপশনে কিন্তু মানব শরীরে দেওয়া থাকবে আবার শরীরের বাইরেও দেওয়া থাকবে কিন্তু আমাদের অ্যান্সার হবে মানব শরীর ও শরীরের বাইরে দুর্যাগতি পাওয়া যায় এরপর দেখলাম তিন নম্বর কোশ্চেন নিউক্লিয়াসে কী কী থাকে তোমাদের অ্যান্সার হবে ডিএনএ আর এনএ প্রোটিন আর এটা কিন্তু একটা উদ্ভিদে নিউক্লিয়াসে ডিএনএ আর এনএ প্রোটিন থাকে আর যদি কোনো মেটার বা ধাতুর ক্ষেত্রে বলা হয় তোমাদের অ্যান্সার হবে প্রোটন ও নিউট্রন এই দুটা নিউক্লিয়াসে পাওয়া যায় আর ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের বাইরে পাওয়া যায় তা মনে রাখবে এরপর চার নম্বর কোশ্চেন গর্ভবতী মহিলাদের প্রথম কোন ভ্যাকসিন দেওয়া হয় তো আমাদের অ্যান্সার হবে টিটেনাস টক্সয়েড টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন প্রথম গর্ভবতী মহিলাদের দেওয়া হয় এরপর পাঁচ নম্বর কোশ্চেন সরলতম হৃদপিণ্ড থাকে কোন প্রাণে আমাদের অ্যান্সার হবে মাছের সরলতম হৃদপিণ্ড থাকে আর তোমরা মনে রাখবে মাছের কিন্তু দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে আর আমাদের মানুষ বা স্তন্যপায়ীদের রয়েছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট এরপর দেখে নেব ছয় নম্বর কোশ্চেন মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা কটি তো আমাদের অ্যান্সার হবে তেত্রিশটি হচ্ছে মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা এরপর সাত নম্বর কোশ্চেন শৃঙ্কুণা গাছ থেকে কী পাওয়া যায় তো আমাদের অ্যান্সার হবে কুইনাইন শৃঙ্কোনা গাছ থেকে পাওয়া যায় আর এই কুইনাইন কিন্তু ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এরপর আট নম্বর কোশ্চেন সর্পগন্ধা গাছ থেকে কি পাওয়া যায় তোমাদের অ্যান্সার হবে রেসার পিন সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় এরপর দেখে নেব নয় নম্বর কোনো দণ্ডচুম্বকের কেন্দ্রে চুম্বকত্বের মান কত তো আমাদের অ্যান্সার হবে শূন্য অর্থাৎ একটা দ্বন্দ্ব চুম্বক তার কেন্দ্রে কিন্তু চুম্বকত্বের মান হচ্ছে জিরো এটা মনে রাখবে এরপর দশ নম্বর বুলেট প্রুফ গাড়িতে কোন কাজ ব্যবহার করা হয় তো অ্যান্সার হবে পাইরেক্স কাজ পাইরেক্স কাজ বুলেট প্রুফ গাড়িতে ব্যবহার করা হয় এরপর এগারো নম্বর জলের উপর তেলের স্বরকে রঙিন দেখায় কেন তো আমাদের অ্যান্সার হবে আলোর বিচ্ছোরণের জন্য জলের উপর তেলের তেলের স্বরকে রঙিন দেখায় অর্থাৎ এই এখানে কিন্তু জলের কণাগুলো পিজোবের মতো কাজ করে এবং যার ফলে সাদা আলোকে বিভিন্ন কালারে ভাগ করে দেয় তার জন্য জলের উপর তেলের স্বরকে রঙিন দেখায় এরপর দেখে নেব বারো নম্বর কোশ্চেন পেরেকের ওপর হাতুড়ি মারা কিসের উদাহরণ তো আমাদের অ্যান্সার হবে ঘাত বলে উদাহরণ হচ্ছে পেরেকের ওপর হাতুড়ি মারা আর তোমরা মনে রাখবে যে আরেকটা বল হচ্ছে যেটা হচ্ছে বলের ঘাত সেটা কিন্তু কোনো বস্তুর উপর অনেকক্ষণ সময়ের জন্য একটা বড় কোনো বল প্রয়োগ করা আর এখানে কিন্তু পেরেকের ওপর হাতুড়ি মারা হচ্ছে খুব অল্প সময়ের জন্য বড় একটা বল বা ফোর্স প্রয়োগ করা হচ্ছে একটা বস্তুর উপর এরপর দেখে নেব তেরো নম্বর কোশ্চেন ভর সংখ্যার অপর নাম কি তোমাদের অ্যান্সার হবে নিউক্লিয়াস সংখ্যা হচ্ছে ভর সংখ্যার অপর নাম আর ভর সংখ্যায় কি কি থাকে তোমরা এটা মনে রাখবে ভর সংখ্যায় প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এই দুইটা মিলে কিন্তু ভর সংখ্যা হয় এটা মনে রাখবে এরপর চোদ্দো নম্বর কোশ্চেন পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি তো আমাদের অ্যান্সার হবে নয়টি হচ্ছে পায়রার বায়ুথলির সংখ্যা এরপর দেখে নেব পনেরো নম্বর ফিতা কৃমির মুখ্য পোষক হলো তো আমাদের অ্যান্সার হবে মানুষ মানুষ হচ্ছে ফিতা কৃমির মুখ্য পোষক অর্থাৎ মানুষের কাছ থেকে কিন্তু ফিতা ফিতাক্রিমি খাবার পেয়ে থাকে এরপর দেখে নেব ষোলো নম্বর কোশ্চেন সোডা ওয়াটার এর উপাদান হলো তো সোডা ওয়াটারের উপাদান হচ্ছে জল ও কার্বন ডাইঅক্সাইড জল অর্থাৎ এইচ টু ও এবং কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু এটা মনে রাখবে জল এবং কার্বন ডাই অক্সাইড এরপর দেখে নেব সতেরো নম্বর কোশ্চেন ওজন কিসে রুখবে তো আমাদের অ্যান্সার হবে অক্সিজেন আর ওজনে যদি তোমরা সংকেতটা মনে রাখবে যে ওজনের সংকেট হচ্ছে ও তৃতি অর্থাৎ তিনটা অক্সিজেন মলিকুল মিলে কিন্তু ওজন সৃষ্টি হচ্ছে আর ওজন আমাদের স্টেটোস্পেয়ারে রয়েছে আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে এরপর দেখে নেবো আঠেরো নম্বর কোশ্চেন রকেটের জ্বালানি কি তো আমাদের অ্যান্সার হবে তরল অ্যামোনিয়া হচ্ছে রকেটের জ্বালানি আর আগে কিন্তু বারুদ ব্যবহার কোথাও ব্যবহার করা হতো রকেটের জ্বালানি হিসেবে এটা মনে রাখবে এরপর দেখে নেব উনিশ নম্বর কে প্রথম কেচুকে কৃষক বন্ধু বলেন তোমাদের অ্যান্সার হবে ডারউইন তোমরা জানো দেখ কেচু কৃষক বন্ধু নামে পরিচিত অর্থাৎ কেঁচুকে কৃষক বন্ধু বলা হয় এবং এটি সর্বপ্রথম কিন্তু ডারউইন বলেন এরপর দেখে নেবো কুড়ি নম্বর নেফ্রনের কাজ কি তোমাদের অ্যান্সার হবে রক্ত পরিশোধ করা অর্থাৎ রক্তকে পরিষ্কার করা হচ্ছে নেফ্রনে কাজ আর নেফ্রন হচ্ছে বৃত্তের গঠনগত ও কার্যগত একক এরপর দেখে নেবো একুশ নম্বর কোশ্চেন তো মৌমাছি কতদিন বাঁচে বেঁচে থাকে তোমাদের অ্যান্সার হবে পঞ্চাশ থেকে ষাট দিন কিন্তু একটা মৌমাছি বেঁচে থাকে এরপর দেখে নেবো বাইশ নম্বর কেশব চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয় তোমাদের অ্যান্সার হবে বারো অনু এটিপি তৈরি হয় কেশব চক্রে এরপর দেখে নেব তেইশ নম্বর হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয় তো আমাদের অ্যান্সার হবে বাম নিলয় বাম নিলয়ের প্রাচীর মোটা হয় আর তোমরা মনে হবে আমার এই হৃদপিণ্ডের চারটি প্রকোষ্ঠ রয়েছে একটি হচ্ছে বাম নিলয় এবং একটি হচ্ছে ডান নিলয় আর বাম অলিন্দ এবং ডান অলিন্দ আর বাম নিলয়ের কিন্তু প্রকোষ্ঠ পাচির মোটা হয় এরপর চব্বিশ নম্বর কোন গ্রন্থির হরমোন উৎপাদন করে না অর্থাৎ কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না তো আমাদের অ্যান্সার হবে প্লিয়া প্লিয়া হরমোন উৎপাদন করে না আর প্লিয়া হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি এটাও মনে রাখবে এরপর পঁচিশ নম্বর দেহের সবচেয়ে বড় স্নায়ু হলো তো আমাদের অ্যান্সার হবে ভেগাস স্নায়ু হচ্ছে দেহের সবচেয়ে বড় স্নায়ু এরপর দেখে নেব ছাব্বিশ নম্বর গ্যাস্ট্রিক কোথা থেকে খরিত হয় তো আমাদের অ্যান্সার হবে পাকস্থলী পাকস্থলী থেকে গ্যাস্টিক খরিত সাতাশ নম্বর লিনিয়াস সারা উদ্ভিদ জগৎকে কয় ভাগে ভাগ করেছিলেন তো আমাদের অ্যান্সার হবে চব্বিশটি চব্বিশটি ভাগে কিন্তু লিনিয়াস সারা উদ্ভিদ জগৎকে ভাগ করেছিলেন এরপর দেখে নেব আঠাশ নম্বর কোশ্চেন তো কোষ বিভাজন ঘটে না তো ভাইরাসের একমাত্র ভাইরাসের কিন্তু কোষ বিভাজন ঘটে না ভাইরাসকে নিজের বংশবৃদ্ধি করার জন্য কিন্তু একটা জীবিত কোষের প্রয়োজন হয় এটা মনে রাখবে এরপর উনত্রিশ নম্বর সাধারণ ঠান্ডা লাগার জন্য কোন ভাইরাস দায়ী অর্থাৎ সাধারণ ঠান্ডা বা কাশি জ্বর এগুলোর জন্য কিন্তু রাইনো রাইনো ভাইরাস দায়ী এটা মনে রাখবে এরপর আজকের আমাদের লাস্ট কোশ্চেন বীজের অঙ্কুরোধ গমনের জন্য দায়ী কোন হরমোন তো আমাদের অ্যান্সার হবে জীব্যেরিন জিব্বেরিন বীজের অঙ্কুরোধ জন্য দায়ী আর এছাড়াও যদি বীজবিহীন ফল উৎপাদনের জন্য যদি বলা থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে অক্সিন এ ইউ অক্সিজেন হরমোন দায়ী হচ্ছে বীজবিহীন ফল উৎপাদনের জন্য তো বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমাকে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট কমেন্টে জানাবে আর তোমরা যদি আমার চ্যানেল হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে